আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা বিষয়ের উপরে একটু আলোচনা করি, কারণ যে কোনো বিষয়ের উপরে আলোচনা করার অধিকার প্রত্যেকটা মানুষের থাকে আমি মনে করি, এবং সমালোচনা করার অধিকার থাকে একজন সাধারণ নাগরিক হিসাবে। হ্যাঁ, আমি আমার বাংলাদেশের কথাই বলছি। আমি বাংলাদেশের জন্মগতভাবে বাংলাদেশি সন্তান, কিন্তু আমি আমার জীবন যৌবন সব কিছু এই আয়ারল্যান্ডের মাটিতেই কাটাই দিলাম। আমি দীর্ঘ 22-23 বছর যাবৎ এখানে থাকি। তো মাঝে মধ্যে আমরা সাধারণত ইউটিউব বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, আই মিন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি, আমি সবগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো আমি আসলে এই ভোক্তা অধিদপ্তরকে নিয়ে একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে যে ভোক্তা অধিদপ্তর খুব ভালো মহৎ একটা কাজ করতেছে। আই ফুলি আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট আপনারা ঠিকই অপরাধকে দমন করার জন্য চেষ্টা করতেছেন বা অপরাধ কার্যকে আপনারা ধরতেছেন, কিন্তু আপনারা এই জরিমানাকে বন্ধ করুন। জরিমানা করে কোনো অপরাধ দমন করা যায় না। এই কথাটা আমি কেন বললাম, জরিমানা করে বন্ধ করা যায় সেগুলো আবার ভিন্ন জিনিস, সেগুলো ভিন্ন জিনিস। এগুলো আসলে আমার এই দীর্ঘ বিদেশ জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে জরিমানা কোনখানে করা যাবে এবং জরিমানা করলে বন্ধ হবে, সেগুলো আসলে বিশদ আলোচনা করতে গেলে এই ভিডিও 30 মিনিট লম্বা হবে। কিন্তু আমি এটা বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা অপরাধের মাত্রা অনুযায়ী আপনারা জেল দেন, এদেরকে জেলে পাঠান। আর যদি আপনাদের এরকম কোনো আইন না থাকে, আমি তো দেখি আপনারা মাঝে মধ্যে জেলেও পাঠান, তাহলে অবশ্যই আইন আছে। তো সেই অপরাধের মাত্রা অনুযায়ী আপনারা এদেরকে জেলে পাঠান। যেমন মনে করেন যে আপনারা সরাসরি দেখছেন যে যারা মাছ তরকারি বিক্রি করে তাদের ওইখানে একটা বালতি থাকে বা একটা বড় ধরনের পাত্র থাকে, পাত্রের মধ্যে যে পানি থাকে ওই পানির মধ্যে তারা ফরমালিনের পানি মিক্স করে কতক্ষণ পর পর এরকম ছিটাইতে থাকে। যে ভ্যানগাড়িওয়ালা ভ্যানে বসে তরকারি বেচে বা মাছ বেচে, ওর পাশে একটা বালতি ঝুলানো থাকে, ওইটার মধ্যেও মেডিসিন মিক্স করা থাকে, ওইটা কতক্ষণ পরপর ছিটায় যাতে মাছগুলো নষ্ট না হয় বা তাজা থাকে এরকম। এজন্য তো আপনারা জানেন, আমিও জানি, আপনারাও জানেন এই কাজগুলো তারা করতে থাকে। এদেরকে ধরেন, ধরিয়া আপনারা ধরেন অবশ্য, কিন্তু এদেরকে জরিমানা করেন 20,000-30,000 টাকা। এটা কোনো সমাধান না। 20,000 টাকা জরিমানা দিয়ে, 10,000 টাকা জরিমানা দিয়ে, 500 টাকা জরিমানা দিয়ে ও তো আবারও সেই কাজ করবে, কিন্তু আপনি যদি ওকে ওর অপরাধের মাত্রা অনুযায়ী, আমি জানি না আইনে কতটুকু, আইনে যেরকম আছে আপনি সেরকম করেন। আর যদি মনে করেন যে আপনারা আইনকে সংশোধন করা প্রয়োজন, তাহলে আপনারা সরকারের কাছে বা যেখানে যেভাবে আইন সংশোধন করে সেভাবে আপনারা আইন সংশোধন করার জন্য একটা বিল উত্থাপন করেন যে এদেরকে এইভাবে ইয়া করা যাচ্ছে না। কারণ আমি বিগত দিনে দেখে আসতেছি যে আপনারা যাদেরকে জরিমানা করছেন তারা আবার এই কাজ শুরু করছে। হ্যাঁ, শুকরের মাংস বিক্রি করতেছে, কুত্তার মাংস বিক্রি করতেছে, তারা মরা মানুষের পাও দিয়া পায়া তৈরি করতেছে, মানুষের মাংস কাটতে কাটতে, ওই যে রাত্রে মানুষ জীবিত এই মরা মানুষগুলো উঠাইয়া তারপর মাংস কাটতে, তারপর হালিমের মধ্যে ইউজ করতেছে, হেনো লাইক দ্যাট সর্ট অফ থিং। এগুলো স্পর্শকাতর বিষয়। হ্যাঁ, একটা মানুষ সে ময়দার উপরে খামের উপরে পাড়াইয়া সে ওইটাকে ই করে, এটা জরিমানা করতে পারেন, কিন্তু এটাও খারাপ, কারণ ওর মাধ্যমে তো পয়জন ইসা, ওর ঘাম এরকম করে ঘাম ফলাইতেছে, ও এই গামছা দিয়া এরকম এই ইয়া বগলের নিচে এরকম করে তারপরে নিগড়ে পানি ফলাইতেছে ময়দার মধ্যে, তারপরে ময়দার খামি তৈরি করতেছে, ওর সারা শরীরের ঘাম মস্তেছে তো খালি গায়ে থাকে। তো এগুলোকেও আসলে জরিমানার পাশাপাশি ওদেরকে জেল দেওয়া প্রয়োজন। তো আমি আসলে সর্বোপরি কথাটা বলতেছি যে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জরিমানাও করবেন এবং অপরাধের মাত্রা অনুযায়ী এদেরকে মিনিমাম 6 মাস থেকে 7 বছরের কারাদণ্ড আপনারা দেন। মিনিমাম 6 মাস থেকে 7 বছরের কারাদণ্ড, তাহলেই এরা থামবে, নতুবা এরা থামবে না। প্লিজ, আমার এই এই অনুরোধটা ভোক্তা অধিকারের কাছে রইল। এবং আপনারা যারা স্বনামধন্য, আবারও বলছি যে স্বনামধন্য ব্যক্তিত্ব যারা সাংবাদিক বা মনে করেন যারা সমাজে মানুষ যাদেরকে বেশি চেনে, আপনারাও এটাকে ফ্লাশ করেন, ফ্লাও করেন, যাতে সরকারের নজরে আসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।